এখন এই মাজারে প্রবেশ করব। এই মাজারে আমাদের জুতা খুলে ঢুকতে হবে, এর জন্য এখন আমরা প্রবেশ করব। এই মাজারে অনেক দেরি কবর আছে। এটা হচ্ছে শাহ নিয়ামতুল্লাহর অনেক সহকারী এবং সাহায্যকারীদের কবর, নাম না জানা তারা, এর তাদের এখানে কোনো হিস্টোরিও দেওয়া না, এর জন্য আমি এদের কোনো কিছু আপনাদের তোমাদেরকে বলতে পারছি না। এখানে অনেকজন দেরি কবর আছে, ছোট বড় সহকারী কবর। এখন আমরা যাচ্ছি শাহ নিয়ামতুল্লাহর মাজারে, এখানে আমরা এখন ঢুকবো। এটা খুব মুঘল আমলের একটি ঐতিহাসিক মাজার, তোমরা যখনই সময় পাবে ঢাকা থেকে এখানে তোমাদের মা বাবার সঙ্গে চলে আসবে। তো এখন আমরা এর ভিতরে ঢুকবো, তোমরা দেখতে পাবে এর ভিতরে কি আছে। এখানে মেয়ে মানুষরা যাইতে পারবে না, তো দেখতে পাচ্ছ এটার চারপাশে এখানে অনেক জন কোরআন পড়তেছে, কোরআন শিখতেছে হুজুরের কাছে। এবং এখানে একটা দান বক্স আছে, এখানে এদের আরেকটা মসজিদ আছে। সোনা মসজিদের সঙ্গে এটার পার্থক্য, ওটা ছিল কালো এবং এটা লাল। এবং এখানেও জুতা খুলে ঢুকতে হয়। এখন আমরা ভিতরে এখানে নামাজ পড়ার জন্য অনেক বড় একটা কক্ষ আছে। এটা চুন সুরকি দিয়ে নির্মাণ হয়েছে মুঘল আমলে, 1755 সালে এটা নির্মাণ হয়েছে মুঘল আমলে। এখানে তোমরা পিকনিকও করতে পারবো, এই জায়গাটা খুব সুন্দর এবং পরিবেশটাও খুব ঠান্ডা ঠান্ডা এবং অনেক গাছগাছালিতে ভরা। এই জায়গায় এসে আমার খুব ভালো লেগেছে। এখানে আমরা এখানে তোমরা একদিন এসে পুরো পিকনিক করতে পারো। এইখানকার নির্মাণ শৈলীটা অনেক সুন্দর, তোমরা এসো, তোমরা তোমাদের অনেক ভালো লাগবে, তোমরা অনেক কিছু জানতে পারবে। এরপর আমরা যাব চামচিকা মসজিদে। দেখার জন্য ধন্যবাদ, এবং সবাইকে আমাদের ভিডিওগুলো শেয়ার করবে এবং আমাদের সব ভিডিওগুলোকে লাইক করবে। প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল এন্ড গিভ মোর লাইক। Yes, give more. Okay.